হচ্ছে মা? কিছু না বাবা, আমার একটা ডায়েরি পাচ্ছি না কবে থেকে, কোথায় যে রাখলাম। পেয়েছিস রে? না ম্যাডাম। যাও, কে এসেছে দেখ। দেখছি ম্যাডাম। কাকে চাই? সম্পূর্ণ আছে? হ্যাঁ আছে, আপনি ভেতরে আসুন। কে এসেছে গো? চিনতে পারছি না ম্যাডাম। ভেতরে যান। চিনতে পারছো? নমস্কার। হ্যাঁ বসুন না। থ্যাংক ইউ। হাই। হাই। আমার মেয়ে। ওর নাম কি? জোনাকি। জোনাকি, কি খাবেন বলুন? না কিছু না, তোমার সাথে একটু গল্প করতে এলাম, আর দেখতে এলাম এই নতুন দেশে এসে কেমন সুন্দর করে তুমি সংসার পাতলে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না তেমন কিছু না। সম্পূর্ণা, আমি তোমাকে প্রথম দিন দেখেই বুঝতে পেরেছিলাম তুমি খুব সরল। সরল বললে ভুল হবে, আসলে তুমি বোকা। তুমি শিওর? সত্যি কি সব কিছু ঠিক আছে? না মানে, বাই দ্য ওয়ে, ঘুরে দেখলে শহরটা? হ্যাঁ, ওই একা একা যেটুকু ঘুরে দেখা যায় আর কি। একা একা মানে? অর্ক তোমাকে ঘুরতে নিয়ে যায়নি? না, ও আসলে এত ব্যস্ত কাজ নিয়ে, তাই আর। ব্যস্ত? আই মিন বিজি। ও বলল আর তুমি বিশ্বাস করে নিলে? আরে বাবা, একবার খোঁজ তো নিয়ে দেখবে ও অফিসে আছে না অন্য কোথাও আছে। হ্যাঁ না মানে, দেখো সম্পূর্ণা, তুমি কিন্তু খুব ভালো মেয়ে। দাঁড়াও তো, তোমার বরটাকে ফোন করে বেশ ভালো করে বকে দিই। হ্যালো অর্ক। কি? আমি কিন্তু তোমার বাড়িতে এসেছি। কেন? কেন মানে? তোমার বউ এখানে সারাক্ষণ একা একা থাকবে, আর ওকে সঙ্গ দেওয়ার মতো এখানে একটা লোকও নেই, তাই আমি ভাবলাম ওকে এখানে এসে এদেশের নিয়মকানুন সম্পর্কে ভালো করে জানিয়ে দিই। কি ঠিক করিনি? ওকে ওকে। বলছি কোথাও ঘুরতে যাবে? সঙ্গে গাড়ি আছে, তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারি, চলো। এখানে একা থেকে থেকে মন খারাপ করে কি করবে? চলো না আমার সাথে। না পরে একদিন যাব, নিশ্চয়ই যাব, আজ থাক। ওকে তাহলে আমি চলি। আচ্ছা যেও নাকি। টাটা। আরে আপনি এখানে একা একা? কেউ? সরি, একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল না? না মানে আপনি এখানে একা একা, আপনার মনে হতে পারে যে আমি আপনাকে ফলো করছি, আপনার সন্দেহ হতেই পারে। কিসের সন্দেহ? আসলে দিনকাল তো ভালো নয়, আপনার মনে হতেই পারে যে আমি আপনাকে ফলো করছি, সেটা কিন্তু নয়। মানে আপনার সাথে মাঝে মাঝে আমার দেখা হয়ে যাচ্ছে, তাই বলছিলাম। আপনি কি আচমকাই এরকম কথা বলেন নাকি না আগে থেকে বানিয়ে রাখেন? আপনার মেয়ে বা আপনার হাজবেন্ডকে দেখছি না,
কোথাও আছে এখানে? না, হাজব্যান্ড তো প্রচণ্ড ব্যস্ত, আর মেয়ে তো তার বাবা ছাড়া বেরোতে চায় না। তাহলে এখানে এখন থেকে আমি আপনার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড, ঠিক আছে? আপনার কোনো কাজ নেই আজকে? সত্যি জানতে চাইছেন না কায়দা করে তাড়িয়ে দিচ্ছেন? এই জায়গাটা আপনার শান্তিনিকেতনের পূর্ববলী রাস্তাটা নয়, তাই বলছিলাম একটু যদি সাবধানে চলাফেরা করেন তাহলে। বডিগার্ড হতে চান? তাই সই। আচ্ছা, এখন আপনি আপনার শান্তিনিকেতনের গল্প বলবেন? আমার কাছে শান্তিনিকেতনের গল্প শুনতে চাইছেন? কতবার গেছেন ওখানে? একবারও যাইনি। সত্যি? কিন্তু যেভাবে পূর্বপল্লীর কথা বললেন তাতে মনে হচ্ছে যে ওখানেই আমি ওখানেই বড় হয়েছি, তাই তো? না না, দেখুন, সেই সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওখানকার আকাশ, মাটি সবটাই আমাকে টানে, তাই। অর্ক একদম পছন্দ করে না শান্তিনিকেতন। আমার শান্তিনিকেতনের কথা তো খুব জানতে চাইছেন, আপনি কোথায় থাকতেন বললেন না তো? আমার কথা জেনে কি লাভ? এতে লাভের কি আছে? কারোর সাথে নতুন আলাপ হলে তার কথা জানতে চাইব না? কই, আগে তো কখনো জানতে চাননি, এখন হঠাৎ। আগে বলতে? আগে বলতে এই আপনার সঙ্গে পার্টিতে দেখা হলো, ফ্ল্যাটে গেলাম, তখন তো জানতে চাননি, এখন হঠাৎ। আপনি একদম না অর্কর মতো। অর্কর না ঠিক এভাবে, এক্সকিউজ মি, আমি অর্কর মতো নই। আমি বলতে চাইছি যে আমি অর্কবাবু হতে যাব কেন, কারণ আমি তো আমার মতো, তাই না? চলুন এবার উঠতে হবে, বাড়ি যেতে হবে। হ্যালো। না না, তোমার সামনে আসার দরকার নেই, আমি একটা মেল আইডি দিচ্ছি, ওখানে ছবিগুলো মেল করে দিলেই হবে, ওকে? আচ্ছা। হ্যালো। হ্যালো, পেলে ছবিগুলো? আসুন দেখো জোনাকি কে এসছে। আঙ্কেল তুমি? ইয়ে, কি মজা কি মজা কি মজা। চলো। দেখি এর কি নাম? এর নাম চুনি, এর নাম ডলি। জলি না ডলি? ডলি। আচ্ছা বাহ, দুজনে কি করে? চুনি খুব খাবার না পেলে প্রচণ্ড কাঁদে, আর এ খেলতে না পেলে প্রচণ্ড কাঁদে। হয়েছে। জানো তো আঙ্কেল, আমার না কিছু ওয়ার্ড মেলাতে সমস্যা হচ্ছে, মানে বাবা এমন এমন ওয়ার্ড দিয়ে কথা শেষ করছে। কোনো প্রবলেম নেই, আমি শিখিয়ে দেবো। আচ্ছা শোনো, তোমরা বসে একটু গল্প করো, আমি একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ, বাবার কোনটা ফেভারিট, এটা না ওটা? কি খেতে ভালোবাসে? এটা এটা তোমার মাংস।